এই আইসিটাকে আমরা এই মাত্র তুলেছি অ্যান্ড এটাকেই আমরা রিভলিং করব। সো প্রথমত আইসিটা তোলার পর আমরা শোল্ডারিং উইক দিয়ে ভালোভাবে আইসিটাকে ক্লিন করবো এমনভাবে ক্লিন করব যাতে আইসির মধ্যে কোনো প্রকার কার্বন অথবা ঘাম না থাকে আইসির মধ্যে সেটা অবশ্যই খেয়াল করতে হবে এবং সুন্দরভাবে আইসিটাকে ক্লিন করতে হবে অ্যান্ড আরেকটা কথা বলি আইসি রিবলিং যদি আপনি সুন্দরভাবে করতে পারেন বা মোবাইল সার্ভিসিংয়ের আর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হচ্ছে আইসি রিভলিং একজন মেকানিক যখন একটি আইসিকে সুন্দরভাবে রিভলিং করতে পারে তখনই সেই মেকানিককে আসলে ভালো মেকানিক হিসেবে আখ্যায়িত করা হয় তো এই আইসিটাকে আমরা সোল্ডারিং উইক দিয়ে ভালোভাবে ক্লিন করে ফেলেছি এখন আমরা যেটা করব। আর টুইজার দিয়ে হালকা বল পেস্ট এবং নর্মাল যে পেস্ট আছে সেই পেস্টটা দিয়ে সুন্দরভাবে আইসিটাকে আবার এই আয়রনের মাথা দিয়ে সুন্দরভাবে বল করে দিব আর বল করার সময় কোনোভাবেই আয়রন দিয়ে আইসির উপর প্রেশার দেওয়া যাবে না একদম হালকাভাবে আইসিগুলো সোল্ডারিং করতে হবে বলগুলো সোল্ডারিং করতে হবে আর যাতে করে আমাদের আয়রনের কোনো প্রেশার যাতে সিপি অথবা যে কোনো আইসি রি বলিং করার সময় আইসিতে না পড়ে এই বলটা করার কারণ হচ্ছে আমরা যখন স্টিনশিলে এই আইসিটা বসাবো তখন যেন স্টিনশিলে ভালোভাবে বলগুলো ধরতে পারে সেজন্যই আসলে আমরা এই সোল্ডারিংয়ের মাধ্যমে আবারও এই বলগুলোকে সুন্দরভাবে রিসোল্ডারিং করে দিচ্ছি সোল্ডারিং করার সময় যেন একটা বলও মিসিং না হয় যেমন ধরুন সোল্ডারিং করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় একটু দুটো বল আর রয়ে যায় যেখানে আসলে সোল্ডারিং করা হয় নাই সো আমাদেরকে যেটা করতে হবে পুরো আইসির প্রতিটা বল যেন রিসোল্ডারিং হয় আর সেটি অবশ্যই খেয়াল রেখে আমাদেরকে সোল্ডারিং করতে হবে সো আমাদের সোল্ডারিং করার শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আইসিটা ক্লিন করতেছি সো আইসিটা সুন্দরভাবে ক্লিন করব। যেন আইসির উপরে যে পেস্ট দিয়েছি অথবা কোনো ধরনের কিছু যেন আইসির মধ্যে না থাকে একদম ক্লিন করে ফেলবো আইসিটাকে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্লিন করে ফেলেছি এবং একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে আইসিটাকে ভালোভাবে ক্লিন করবো সো এই জন্য আমরা যেটা করবো টিস্যুর মাঝখানে আইসিটাকে রেখে তারপর আমরা যেটা করবো একটু ঘষে দিলে আসলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এ ঠিক এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি টিউশন মাসখানে কীভাবে আইসিটাকে রেখে এভাবে মুছতেছি এভাবে মোছার কারণেই আসলে আমাদের আইসিটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হবে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আইসিটা একদম সুন্দরভাবে রিসোল্ডারিং হয়ে গেছে এখন আমরা যেটা করবো তা হচ্ছে এই আইসিটাকে রিভলিং করব। আর আরেকটা কথা হচ্ছে আইসি রিভলিং করার সময় অবশ্যই ধীরে সুস্থে সুন্দরভাবে কাজগুলো করবেন কোনো তাড়াহুড়ো নেই কোনো ঝামেলা নেই একদম আর নীরব সময় আসলে কাজগুলো করবেন দেখা যায় আমরা দোকানে বসে যখন থাকি তখন অনেক কাস্টমার আসে তখন আসলে এ ধরনের কাজগুলো করা যায় না সো এখন আমরা দেখাবো যে আইসি রিভলিং করতে কি কি লাগে আইসি বোলিং করার জন্য আমরা এখানে একটি পেস্ট ব্যবহার করবো রিবল পেস্ট অনেকে বলে অনেকে আবার সোল্ডারিং পেস্ট বলে এটি একটি জিএসএম টুলের পেস্ট এই পেস্টটি সাধারণত একশো আটত্রিশ ডিগ্রিতে গলে যায় সো এখন আমরা যেটা করবো এখান থেকে হালকা পেস্ট আমরা যে কোনো প্লেটের মাথায় নিব নাওয়ার পর আমরা যেটা করবো একটু টিস্যু নেবো এবং টিস্যু নিয়ে এই পেস্টটি টিস্যুর মধ্যে দিয়ে হালকা প্রেস করবো এই প্রেস করার কারণে কি হবে এই বল পেস্টের মধ্যে কিছু কেমিক্যাল থাকে মানে পানি জাতীয় সেগুলো আসলে এই টিস্যুটা টেনে নিবে এই শুকনো পেস্ট দিয়ে রিবলিং করতেও সুবিধা হবে সেজন্যই আসলে আমরা টিস্যুর মধ্যে এভাবে পেস্ট দিয়ে তারপর পেস্টগুলোকে শুকনো করে নিয়েছি এখন আমরা যেটা করব তা হচ্ছে এই আইসি অনুযায়ী যে স্টিশিলটা আর সেটা দিয়ে আইসির উপরে বসাবো এখানে বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা বল যেন স্টিনসিলের যে গ্যাপগুলো রয়েছে সেগুলো দিয়ে একদম সুন্দরভাবে দেখা যায় সুন্দরভাবে এখানে একটু সময় নিয়ে সুন্দরভাবে বসাবেন স্টিমশিলটা সুন্দরভাবে বসানোর পর আমরা এর উপরে পেস্ট দিয়ে সুন্দরভাবে চারোপাশে বসিয়ে দিব পেস্টগুলো সুন্দরভাবে এখানে অনেকে টুইজার ব্যবহার করে থাকে আবার অনেকেই বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকে সো আমার যেহেতু স্টিংশিলটা আমি অনেকবার ব্যবহার করেছি সেজন্য হালকা মাঝখানটা একটু ফুলে গেছে সো সেই জন্য আমি হাত দিয়ে চাপ দিয়ে ধরে আর তারপর আমি এখানে পেস্ট দিয়ে দিব তবে এখানে বেস্ট হচ্ছে আপনি একটি টুইজার দিয়ে যে গ্যাপ আছে সেই গ্যাপের দুপাশে টুইজার দিয়ে চাপ দিয়ে ধরে তারপর আপনি বল পেস্ট সুন্দরভাবে গ্যাপগুলোতে বসিয়ে দেবেন সো আমার আইসি প্লেটটাতে সমস্যা থাকার কারণেই আসলে আমি এই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে তারপর চারোপাশে এই বল পেস্ট দিচ্ছি সো এখানে আমরা একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি কারণ পেস্ট দিতে একটু সময় লাগবে সো আমরা এখন যেটা করবো সুন্দরভাবে আইসির গ্যাপগুলো বরাবর মানে আইসির প্রতিটা বলে যেন পেস্টগুলো সুন্দরভাবে বসে আর সেভাবে করেই আমরা আসলে এখানে পেস্ট দিয়ে দেব। আর আরেকটা কথা হচ্ছে যারা আইসি রিভলিংয়ে নতুন মানে আইসির কাজগুলো নতুন করতেছেন তারা কখনোই আসলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথমবারে সুন্দরভাবে রিভলিং হয় না আপনারা প্রথমত যখন আইসি রিভলিং শুরু করবেন মিনিমাম পাঁচ থেকে দশটা করার পর তারপর আপনাদের আইসি রিভলভিংগুলো সুন্দর হবে সো আপনি প্রথমবার টাই করে যদি না হয় তাহলেই আসলে আপনি মন খারাপ করার কিছু নেই কারণ যত বড় বড় জিএসএম সেক্টরের মেকানিকগণ রয়েছেন সবারই কিন্তু আসলে রিভল করার সময় প্রথম প্রথম সুন্দরভাবে বলগুলো হতো না সো এটি হচ্ছে মূলত আপনার হাতের দক্ষতা আপনি কাজ করতে 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 একটা সময় দেখবেন যে আপনার এই আইসিরি বলিংগুলো মানে এতটা পারফেক্ট হচ্ছে যে আপনি কল্পনাও করতে পারবেন না সো আমাদের স্টিনশিলের মধ্যে শোল্ডারিং পেস্ট দেওয়া প্রায় কমপ্লিট এখন আমরা যেটা করবো একটা টুইজার দিয়ে স্টিনশিলের দুপাশটা ভেবে চেপে ধরবো আর তারপর হট গান দিয়ে উপর থেকে হালকা করে হিট দিব আমাদের এখন হট গানের টেম্পারেচার রয়েছে একশো আশি একশো আশির উপরেও হালকা দিতে পারেন আর কম দিলে আরও ভালো সো ওই টেম্পারেচার দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে হালকা করে হিট দিচ্ছি সো আমাদের বলগুলো কিন্তু রিভলভ হয়ে যাচ্ছে সো ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না আমি জানি না আমাদের বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে রিভলভ হয়ে গিয়েছে আমরা চারোপাশ থেকে সুন্দরভাবে হালকা করে হিট দিয়ে বলগুলোকে সুন্দরভাবে রিভলিং করতেছি সো আমাদের হটগান দিয়ে হিট দেওয়া শেষে আমরা এখন আস্তে আস্তে করে আইসিটা খুলে ফেলব সো আইসি খোলার সময় অবশ্যই টানাটানি করা যাবে না সুন্দরভাবে স্টিনশিল্ড থেকে আইসিটাকে রিমুভ করতে হবে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আইসিটাকে আমরা কীভাবে আসলে রিমুভ করতেছি সো এভাবে করে আস্তে আস্তে একটু সময় নিয়ে আইসিটাকে আস্তে করে রিমুভ করে দিবেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইসিটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে সো এখন আমাদের আইসিটির যে অবস্থায় আছে। সো এখানে এখনও ভালোভাবে বোঝা যাচ্ছে না বল কীভাবে হয়েছে সো আমরা এখন যেটা করব এই আইসির উপরে হালকা করে আবারও হটগান দিয়ে আর সুন্দরভাবে হিট দিব হিট দেওয়ার কারণে আমাদের বলগুলো যদি দু একটা এদিক সেদিক থাকে আর সেগুলোও কিন্তু সুন্দরভাবে আর রিভল হয়ে সুন্দরভাবে বসে যাবে সো এখানে যদি দু একটা বলের সমস্যা থাকে আর সেটিও কিন্তু এই হিট দেওয়ার কারণে আর ঠিক হয়ে যাবে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বলগুলো কিন্তু আর সুন্দরভাবে বসে গেছে সো আমাদের আইসিটা সুন্দরভাবে রিভলিং করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন শোকা চাচে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ